গাইবান্ধা সদরের গিদারি ইউনিয়নের এক পরিবারের ৬ সদস্যের মধ্যে ৫ সদস্যই প্রতিবন্ধী। জন্মের পর বিরল রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়ে যায় তাহেরা বেগমের ৪ সন্তান। স্বামী নুরুল হকও বাক প্রতিবন্ধী। রিকশা চালিয়ে সংসার চালালেও অভাবের তারণায় তাও বিক্রি করে দিতে হয়। এ অবস্থায় বাঁধের উপরে ঝুপড়ি ঘরে মানবতার জীবনযাপন করছে তারা। পরিবারটির জন্য সরকারি সহযোগিতা ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। গাইবান্ধা সদরের গিদারি ইউনিয়নের বাসিন্দা তাহেরা বেগমের ৪ সন্তানের সবাই প্রতিবন্ধী, কথা বলতে পারে না, স্বামীও। জন্মের কয়েক মাস পর বিরল রোগে আক্রান্ত হয়ে কেউ বাক প্রতিবন্ধী, কেউ বা আবার শ্রুতি প্রতিবন্ধী হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে স্বামীর জন্য রিকশা কিনে দিলেও অভাবের তারণায় তাও বিক্রি করতে হয়েছে। বাঁধের নিচে ঝুপড়ি ঘরে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। বৃষ্টি হলে আমি ঘরে থাকতে পারি না, আমার খুবই কষ্ট, আমার জায়গা নাই, আমার ঘর নাই। পরিবারের একমাত্র উপার্জনকারী তাহেরা বেগম। পাঁচ সদস্যের পরিবারে তাহেরার অন্যর বাড়িতে কাজ করে সামান্য যা পান তাই দিয়ে চলে সংসার। এমন অবস্থায় তাদের জন্য সরকারি সহযোগিতাও ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নুরুল বাংলা পরিবারটা সম্পূর্ণই প্রতিবন্ধী মহিলা মানুষ, মাঠে খাটে কাজ কাম করে, এরা খুব কষ্টে জীবন যাপন করে। এদের জন্য একটা আশ্রয় কেন্দ্র হলে খুব ভালো হবে। পরিবারের পাঁচ সদস্যের প্রতিবন্ধী ভাতার আওতায় নেওয়া হয়েছে। পাশাপাশি সমাজসেবা দপ্তর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আমরা শুরুতেই যে বিষয়টি নিশ্চিত করব তাদেরকে ভাতার আওতায় আনবো, তারপরে তাদের ভিতর যদি ন্যূনতম কর্মক্ষম কেউ থাকে তাহলে তাকে এই ঋণ দেওয়ার মাধ্যমে আমরা স্বাবলম্বী করার জন্য চেষ্টা করব। অন্যদিকে নতুন ঘর দেয়া সহ সুচিকিৎসার ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসক। এই পরিবারের যে পাঁচজন ব্যক্তি বাঁধের উপরে রয়েছে আমরা তাদেরকে দেখব। আমরা প্রথমত যে জরিপ সবার হয়েছে কিনা, যদি জরিপ না হয়ে থাকে তাদেরকে জরিপের আওতায় এনেই তাদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করব। প্রতিবন্ধী এই পরিবারটির জন্য দ্রুত চিকিৎসা সেবা সহ বাসস্থানের ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা সবার। কাইস প্লাবন, এসএটিভি, গাইবান্ধা।